আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব গোসলের ফরজ কয়টি ও কী কী। গোসলের ফরজ মোট তিনটি, মাত্র তিনটি। এক নম্বরে কুলি করা, আমরা ভালোভাবে গড়গড় সহিত কুলি করব। দুই নম্বরে নাকে পানি দেওয়া, নাকের নরম স্থান পর্যন্ত পানি দিয়ে ফেলে দিব, ভালোভাবে নাক পরিষ্কার করে তিনবার পানি দিব, আর একবার পানি দেওয়া ফরজ। তিন নম্বর সমস্ত শরীর ধৌত করা, এরপরে আমরা একেবারে চুলের গোড়া থেকে, মাথার চুলের গোড়া থেকে পায়ের নিচ পর্যন্ত একটা পশমও যেন শুকনা না থাকে, সমস্ত পশমের গোড়ায় গোড়ায় যেন পানি পৌঁছে যায়, এরকমভাবে আমরা সমস্ত শরীরে ডোলে ডোলে পানি পৌঁছে দিব। আমি আবারও বলছি, গোসলের তিন ফরজ, এক নম্বরে কুলি করা, দুই নম্বরে নাকে পানি দেওয়া, তিন নম্বরে সমস্ত শরীর ধৌত করা। এই তিনটাই মোট গোসলের ফরজ। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা জেনে নিতে পেরেছেন। আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আলোকিত মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে একটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলোকিত মিডিয়া, নতুন করে ইসলামের পথে।